দেখো বন্ধুরা, পুরা একদম কোথায় জল আর কোথায় মানুষের ঘর, দেখো দেখো বন্ধুরা এই দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো দেখলে কি ফিল হয় বুঝতে পারছো বন্ধুরা? মানে পরিস্থিতি দেখো মানুষের কি সাফারটা করছে এই বন্যা। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা। শিলচরের অনেকটা জায়গায় এখন নিয়ন্ত্রণে আছে, আমাদের বন্যার যে পরিস্থিতি আছে অনেকটা জায়গার এখন জল কমে গেছে, কিন্তু এখনও যে যে জায়গাতে জল আছে তার মধ্যে আমি আজকে এসেছি হচ্ছে কাঁঠাল রোডে, শিলচর কাঁঠাল রোড। কাঁঠাল রোডের পরিস্থিতি এখনও অনেকটা খারাপ আছে। সাথে আছে আমার মাসি, আমার দিদি আছে। আমরা এখন যাচ্ছি একটা রিলিফ ক্যাম্পে। আমার কাজিন এখানে আছে, ও স্কুলে আছে, কারণ ওর ঘর অলরেডি পুরো জলের নিচে আছে, এখন অবধি জল আছে। পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়েছে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষ কীভাবে সাফার করছে এই বন্যায়, মানুষকে কোন পরিস্থিতিতে এনে নামিয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা মানুষ এই বন্যায় মানে প্রচণ্ড সাফার করছে। অনেকের ঘরে এখনও জল নাই, খানি নাই, মানে কী কষ্ট লাগছে এগুলো মানে নিজে না দেখলে বন্ধুরা কেউ বুঝতে পারবে না। দিদি বল কিছু। কি আর বলবো, একদম বোনের বাড়িতে যাচ্ছি, ওদের তো ঘরের উপর দিকে জল গিয়েছে, এতদিন যেতে পারিনি, এখন রাস্তায় একটু জল কমেছে তার জন্য যাচ্ছি, দেখি ওদের কি হাল। শুনেছি তো অনেক খারাপ, গেলেই বলতে পারবো। প্রচণ্ড খারাপ সিচুয়েশন হয়ে আছে বন্ধুরা, প্রত্যেকটা মানুষ প্রচণ্ড খারাপ সিচুয়েশন হয়েছে। আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, সেটাই কামনা করছি। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাঁঠাল রোড। কাঁঠাল রোডে এখনও মেইন রোডে জল আছে, দেখো। দেখো বন্ধুরা, মানুষের কষ্টের শেষ নাই, দেখো ওরা বাসের বুড়া বানিয়ে যাচ্ছে, দেখো, কারণ এখানে যাতায়াত করাটা এতটাই কষ্টের জনক, মানে মানুষ, দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো প্রত্যেকটা ঘর জলের নিচে আছে বন্ধুরা, দেখো প্রত্যেকটা ঘর জলের নিচে আছে এখানে। এখানে একটা ঘরে মানুষ নেই, কারণ এখানে এতটা পরিস্থিতি খারাপ ছিল, প্রত্যেকটা মানুষ এখানে ঘর থেকে বের হয় এখন বিভিন্ন রিলিফ, যে যার আত্মীয় স্বজনের ঘরে না হলে বিভিন্ন রিলিফ ক্যাম্পের মধ্যে আছে। দেখো দেখো বন্ধুরা, এত কষ্টও লাগছে বন্ধুরা এগুলো দেখে, মানে কি বলবো বন্ধুরা, মানে পরিস্থিতি এতটা খারাপ হয়ে আছে, মানে বন্যায়, মানে বন্যা কোথায় যে আমাদেরকে এনে নামিয়েছে সেটা মানে কল্পনা করার মতো না বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই দেখো ছাদের উপরে মানুষে ঘর বানিয়ে আশ্রয়ে আছে, কারণ কিছু করার নাই, কারণ কেউ ঘরে থাকতে পারছে না, কারণ এখানে এতটাই জল আছে, তাই মানুষ এখানে ছাদের উপরে টেম্পো বানিয়ে চালা কোনোরকম চালা দিয়ে মানুষ এখানে ঘর বানিয়ে আছে। দেখো 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 বন্ধুরা ঘরের কি পরিস্থিতি হয়ে আছে। দেখো এই কাকু যাওয়ার চেষ্টা করছেন গল্লিতে, ওনার গল্লিতে যাওয়ার চেষ্টা করছেন। দেখো গল্লির জল কতটুকু কাকু, দাদা গল্লিত কতটুকু জল আছে? পুরা অঞ্চল জলের নিচে আছে বন্ধুরা, দেখো দেখো এখানে কি অবস্থা, মানুষের ঘর দুয়ার কিরকম জলে নেচে আছে, মানে কি বলবো, কিচ্ছু মানে এই বন্যায় কেউ কে ছাড়ে নাই বন্ধুরা, না এই বন্যায় কাউকে ছাড়ে নাই, একদম দুরবস্থা মানুষের। দেখো বন্ধুরা পুরা একদম কোথায় জল আর কোথায় মানুষের ঘর, দেখো দেখো বন্ধুরা এই দৃশ্যগুলো দেখলে কি ফিল হয় বুঝতে পারছো বন্ধুরা? মানে পরিস্থিতি দেখো মানুষের কি সাফারটা করছে এই বন্যায়। দেখো বন্ধুরা এখানে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছেন, দেখো বন্ধুরা দেখো, কারণ এখানে এই যে এখানে একটা এখানে ঘরও পুরো ডুবানো আছে, তাই ওরা নৌকা দিয়ে যাতায়াত করছেন বন্ধুরা। দেখো
এই দেখো এখানে ঘর বাড়ি সব জলের নিচে বন্ধুরা। কাঁঠাল রোডের কি পরিস্থিতি হয়ে আছে মানে সেটা ভাবার মতো নাই। বন্ধুরা এটা হচ্ছে বদুরাল হাই স্কুলে আমরা এসেছি। বদুরাল হাই স্কুলে কিভাবে শরণার্থী সকল আছে দেখো। দেখো বন্ধুরা পুরো হাই স্কুলের মধ্যে প্রত্যেকটা মানুষ আশ্রয় নিয়ে আছে দেখো। শুধু মানুষ না সাথে গরু ছাগল সব আছে দেখো। কি সাফার করছে বন্ধুরা মানুষ, প্রত্যেকটা মানুষ কিভাবে এইভাবে সাফার করে যাচ্ছে এগুলো দেখার মতো না। হায় রে হ্যাঁ, মানুষের কষ্টের শেষ নাই বন্ধুরা। দেখো এটা হচ্ছে স্কুল রুম, স্কুল রুমের ভিতরে সবাই দেখো বাসনপত্র সব নিয়ে চলে এসছে দেখো। দেখো বন্ধু না পরিস্থিতি কিভাবে সাফার করছে মানুষ মানে এগুলো চোখে দেখার মতো না। মানে এগুলা বন্ধুরা মানে কি বলবো, মানে কিছু মানে কথা মানে মুখে দিকে কোনো আওয়াজ আসছে না, মানে কিছু যে বলবো। মানুষ এইভাবে সাফার করছে দেখো। এটা হচ্ছে একটা হাই স্কুল, হাই স্কুলের পরিস্থিতি কী হয়েছে দেখো। প্রত্যেকটা যে রুমে ক্লাস করানো হতো, যে রুমে আমরা শিক্ষা পেতাম সেই রুমে আজকে মানুষ আশ্রয় নিয়ে আছে। দেখতে পাচ্ছ পরিস্থিতি এতটা খারাপ হয়ে আছে। ভগবান জানে এই দুর্নীতি আর কখনো কাউকে না দেয়। মানে দেখতে পাচ্ছ পরিস্থিতি কী খারাপ হয়ে আছে। শুধু এখানে মানুষ না বন্ধুরা, প্রত্যেকটা পশু মানুষ সবাই আশ্রয়ে আছে। কারণ প্রত্যেকের কাছেই তো নিজস্ব লাইফ আছে। মানুষ পরিস্থিতি এতটা খারাপ হয়ে আছে বন্ধুরা দেখো। দেখো বাচ্চারা খেলছে বন্ধুরা এখানে, কারণ প্রত্যেকে প্রত্যেকের ঘর ছাড়া, তাই এখানে সবাই একসাথে হয়ে দেখো সবাই একসাথে মিলেমিশে আছে বন্ধুরা এখানে। আমি ভগবানের কাছে প্রে করছি যে প্রত্যেকটা মানুষের মানে প্রথম জীবনটা যাতে আমাদের আবার ফিরে চলে আসে। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাঁঠাল রোডের কি পরিস্থিতি হয়েছে। আমি কেউ কাছ থেকে মানে অনেককে জিজ্ঞেস করার মানে চেষ্টা করেছিলাম যে ওদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়ার, কিন্তু কেউ বলতে চায় নাই। তো আমি যতটুকু পারেছি তোমাদেরকে কভারেজ করার আমি চেষ্টা করেছি বন্ধুরা। তো ঠিক আছে, ততটুকুই থাকুক, টিল দেন টাটা বাই বাই।